হ্যালো ফ্রেন্ডস, এগে টু 2.0 তে সকলকে স্বাগত। আর প্রত্যেক মাসের মতো এই মাসে আমরা নিয়ে চলে এসেছি অ্যাচিভার্স, অর্থাৎ অক্টোবর 2022 এর অ্যাচিভার্স নিয়ে। তো একটি ভিডিওর মাধ্যমে টোটাল অ্যাচিভার্স এর কোনগুলো ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসে এবং কোনগুলো পড়তে হবে সেই সমস্ত কিছু দাগিয়ে দেবো। এমনটা নয় যে যেগুলো দাগাবো না সেখান থেকে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন আসতে পারে, কিন্তু যেগুলো দাগিয়ে দিব অর্থাৎ যে পয়েন্টগুলোর কথা বলবো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলবো, এই ধরনের ভিডিও প্রত্যেক মাসে পেতে হলে কিন্তু অবশ্যই রেসপন্স করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি সূচিপত্র নিয়ে এসেছি, বইটার সামনে দেখাতে পাচ্ছি না, তো পেজ নম্বর মুখে বলবো এবং পয়েন্টগুলো মুখে বলবো, আপনারা একটু দাগিয়ে নেবেন আর মনোযোগ সহকারে শুনবেন। তো ফার্স্ট আছে সাম্প্রতিক খবরের শিরোনাম, এটা আমি আর দাগাচ্ছি না, আমি রাজ্যের উল্লেখযোগ্য খবর থেকে দাগানো শুরু করছি। তো এখানে এটা হচ্ছে 5 পেজ থেকে শুরু হয়েছে, 5 পেজে কী কী পড়তে হবে, টোটাল 4টি ইম্পর্টেন্ট আছে। বিধানসভায় পাস সংশোধনী ফিল্ড স্টাফ সিলেকশন কমিশন, এটা পড়তে হবে। নবরূপে টালা ব্রিজের উদ্বোধন, এটা দেখে রাখতে হবে। ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে মিছিল, এটা দেখতে হবে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, ভারতের সেরা চিড়িয়াখানা, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। তো এগুলো রিডিং দিয়ে রাখলেই হয়ে যাবে যেহেতু রাজ্যের। নেক্সট আমরা চলে যাব দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর, যেখানে ফার্স্ট আছে বিভিন্ন প্রকল্প, অ্যাপ, পোর্টাল আর পরিষেবা। ফার্স্ট পেজ 6 পেজ, যেখান থেকে টোটাল 2টি ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট মেক ইন্ডিয়া নাম্বার 1 মিশন, এটা পড়তে হবে। ক্লিয়ার স্কাইস ফর টুমরো অভিযান, এটা দেখতে হবে। নেক্সট 7 পেজ, 7 পেজ থেকে 2টো ইম্পর্টেন্ট কী কী, ই গভর্নেন্স পোর্টাল সামার্থ, এটা দেখতে হবে। আর ছাতা প্রকল্প, এটা দেখতে হবে 7 পেজ থেকে। নেক্সট আমরা চলে যাব, আছে 8 পেজ, জে কে ইকপ অ্যাপ, এটা পড়তে হবে। ইসিওপি অ্যাপ, এটা পড়তে হবে 8 পেজ থেকে। পিএম প্রণাম প্রকল্প, এটা পড়তে হবে 8 পেজ থেকে। নেক্সট 9 পেজ, 9 পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব আর সরি সম্মেলন। তো এখান থেকে 9 পেজ, অর্থাৎ ইম্পর্টেন্ট আছে 2টি। 38তম ভারত বাংলাদেশের JRC বৈঠক, নুয়াখাই উৎসব, এটা এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব 10 পেজ, 10 পেজে একটি ইম্পর্টেন্ট আছে, সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব এবং সম্মেলন থেকে প্রথম নাগা মির্চা উৎসব, 10 পেজ। নেক্সট গুরুত্বপূর্ণ দিবস বা সপ্তাহ, যেখান থেকে 10 পেজে টোটাল 4টি ইম্পর্টেন্ট আছে। 23শে আগস্ট, এটা পড়তে হবে। 23শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, এটা পড়তে হবে। ওয়ার্ল্ড ওয়াটার উইক, 26শে আগস্ট পড়তে হবে। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্ট ডে, এটা পড়তে হবে। 11 পেজ থেকে টোটাল 4টি ইম্পর্টেন্ট আছে। 30শে আগস্ট ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে, 1 থেকে 7 সেপ্টেম্বর এটা দেখতে হবে। 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে দেখতে হবে। 8ই সেপ্টেম্বর ন্যাশনাল লিটারেসি ডে, এটা দেখতে হবে। নেক্সট আমরা চলে যাবো 12 পেজে, 12 পেজ থেকে কি পড়তে হবে, 10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এটা দেখতে হবে। 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর দুটো আছে, দুটোই দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব 13 পেজ, 13 পেজ এ ইম্পর্টেন্ট নেই, 13 পেজ থেকে পড়তে বলছি না কিছু। 14 পেজে, 14 পেজে আমরা চলে যাব ইন্ডেক্স রিপোর্ট স্টাডি অ্যান্ড র্যাঙ্কিংয়ে, টোটাল 2টি ইম্পর্টেন্ট আছে। ফোর্স এশিয়া 1000 টু ওয়াস 2022, সরি 100 টু ওয়াস 2022, এটা দেখতে হবে। গ্রিভেন্স রিড্রেসাল ইন্ডেক্স, এটা দেখতে হবে। গ্রিভেন্স রিড্রেসাল ইন্ডেক্স, এটা দেখতে হবে। চলে যাবো আমরা 15 পেজে, 15 পেজ থেকে দেখতে হবে টোটাল 7টি ইম্পর্টেন্ট আছে। ডিজিটাল ইন্ডিয়া মিশন, এটা দেখতে হবে। সর্বনিম্ন ছাত্র শিক্ষক অনুপাত, এটা দেখতে হবে। 2021-এর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা দেখতে হবে। ফোর্বস ইন্ডিয়া রিস লিস্ট 2022, এটা দেখতে হবে। তৃতীয় গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স 2022, এটা দেখতে হবে।
ভারতের বৃহত্তম তৈল সরবরাহক এটা দেখতে হবে। আর একটি এখানে আছে তো ফোর্স রিয়েল, না এটা দেখতে হবে না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ভেরাইট রিচার্জ এটা ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। তো 15 পেজ থেকে টোটাল 7টি ইম্পর্টেন্ট আছে। নেক্সট আমরা দেখে নেব, এখানে আমরা মৌ চুক্তি বাদ দিয়ে যাই, কারণ বিভিন্ন এক্সামে কিন্তু মৌ চুক্তি একটি কোশ্চেন আসে বা কোনো কোনো শিফটে একটি কোশ্চেন আসে, কোনো কোনো শিফটে কিন্তু আসে না। তো সেই কারণে এখানে প্রচুর মৌ চুক্তি আছে, একটি কোশ্চেনের জন্য এতগুলো পড়ার দরকার পড়বে না বলে আমার মনে হয়, পড়ে না বলে আমার মনে হয়। তো যদি কারোর ইচ্ছা হয় দেখে রাখতে পারেন, তো আমি এখানে এটা বাদ দিয়ে যাচ্ছি। নেক্সট দেখে নেব বই আর লেখক, 19 পেজ থেকে টোটাল পড়তে হবে 2টি ইম্পর্টেন্ট আছে। অরুণ জেটলির একটি বই আছে, এ নিউ ইন্ডিয়া সিলেক্টেড রাইটিংস 2014-19, আরেকটি আছে ডক্টর আশুতোষ রারাবিকার, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং ইন রিট্রোস্পেক্ট 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এটা দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব 20 পেজ, 20 পেজে বই এবং লেখক থেকে ইম্পর্টেন্ট নেই, প্রতিরক্ষা থেকে ইম্পর্টেন্ট আছে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ পিস ব্লক 2022, এটা দেখতে হবে। VL SRSAM এর সফল পরীক্ষা এটা দেখতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্বদেশীয় 1A 630 গান অ্যামিউনিশন এটা দেখতে হবে। অপারেশন যাত্রী সুরক্ষা এটা দেখতে হবে। সাইবার সামরিক মহড়া এটা দেখতে হবে। 10ম জাতীয় সামরিক মহড়াটা দেখতে হবে। অর্থাৎ এই পেজ থেকে টোটাল বাদ যাচ্ছে 2টি। ফার্স্ট দেশের প্রথম কম্পোজাইট ইনডোর শুটিং রেঞ্জ এটা বাদ যাচ্ছে, এবং 4-5 নম্বরটি বাদ যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর পিনাকা ওয়েপন সিস্টেমের গাইডেড রকেট, এই 2টি বাদ যাচ্ছে, বাদ বাকি সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব 21 পেজে, 21 পেজ থেকে দেখতে হবে সামরিক মহড়া গগন স্ট্রাইক এটা দেখতে হবে। তার নিচেই আছে QRSAM এর 6টি সফল পরীক্ষা, কাউন্টার র্যানসাম ওয়্যার এক্সারসাইজ এটা দেখতে হবে ইম্পর্টেন্ট, এক্স ভস্টক 2022 এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই দিকে হলো 4টি, এবং নেক্সট JIMEX 2022 এটা দেখতে হবে। কিবুতু সামরিক স্টেশন ও রাস্তার নাম পরিবর্তন এটা দেখতে হবে। সামরিক মহড়া প্রভাত প্রহার এটা দেখতে হবে 21 পেজ থেকে। টোটাল এখানে হলো 2, 4, 6, 7, টোটাল 7টি ইম্পর্টেন্ট 21 পেজ থেকে। নেক্সট চলে যাব 22 পেজে, 22 পেজের প্রতিরক্ষা থেকে ইম্পর্টেন্ট আছে 3টি। BSF এর প্রথম মহিলা উট রাইডিং স্কোয়াড এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বহু দেশীয় নৌবহরা কাকাডু 2022 এটা ইম্পর্টেন্ট। কর্মজীবন থেকে অব্যাহতি দেওয়া হলো INS অজয়কে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব বিজ্ঞান ও প্রযুক্তি যেটা আছে 22 পেজে, 22 পেজে টোটাল 3টি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সার্ভিক্যাল ক্যান্সার রোধের জন্য দেশের প্রথম স্বদেশীয় ভ্যাকসিন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মেঘদূত মিশন এটা ইম্পর্টেন্ট, মেশিন এটা ইম্পর্টেন্ট, দেশের প্রথম ব্যক্তিগত SSA অবজারভেটরি এটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে তিনটি ইম্পর্টেন্ট হলো 22 পেজ থেকে। নেক্সট আমরা চলে যাব 23 পেজে, 23 পেজে আছে নতুন 2টি সুপার আর্থ প্ল্যানেটের আবিষ্কার এটা ইম্পর্টেন্ট, চীনের প্রথম সৌরচালিত ড্রোন কাম স্যাটেলাইট এটা ইম্পর্টেন্ট 23 পেজ থেকে। তো এই হচ্ছে প্রতিরক্ষা, নেক্সট আমরা চলে যা সরি বিজ্ঞান ও প্রযুক্তি। নেক্সট আমরা চলে যাব অন্যান্য বলে যে পয়েন্টটা আছে সেখানে 23 পেজেই, 23 পেজ থেকে শুরু, যেখানে 2টি আছে, 2টিই পড়তে হবে। দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস আর বিহারের মিথিলা মাখনের GI ট্যাগ লাভ। নেক্সট আমরা চলে যাব 24 পেজ, 24 পেজের প্রথম যেটা আছে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন এটা ইম্পর্টেন্ট দেখতে হবে। 2023-এর মধ্যে দেশ থেকে দূর হবে কালাজ্বর এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখতে হবে। নেক্সট 24 পেজেই
হোমি ভাবা ক্যান্সার হসপিটাল এবং অমৃতা হসপিটালের উদ্বোধন, এটা দেখতে হবে ইম্পর্টেন্ট। 20তম বায়ো এশিয়া 2023-এর থিম উন্মোচন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখতে হবে। তো এখান থেকে হলো টোটাল 4টি 24 পেজ থেকে। 25 পেজ এখানে আছে বিশ্বের প্রথম যাত্রীবাহী হাইড্রোজেন চালিত ট্রেনের বহর চালু হলো জার্মানিতে, ইম্পর্টেন্ট, দেখতে হবে। নাগাল্যান্ডের দ্বিতীয় রেল স্টেশন, এটা ইম্পর্টেন্ট, দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব, এটা 26 পেজ। তো 26 পেজে আছে একটি ইম্পর্টেন্ট, কর্তব্যপদ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন, এটা ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। নেক্সট 27 পেজে চলে যাব, 27 পেজে ভারতের দীর্ঘতম রাবার বাঁধ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। ভারতের প্রথম ডুগং সংরক্ষণ রিজার্ভ, এটা ইম্পর্টেন্ট, দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব 28 পেজ, 28 পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের পুরস্কার ও সম্মান। প্রথমটা দেখে রাখতে হবে উয়েফা অ্যাওয়ার্ডস 2021-22। তো যে ছকটা দেওয়া আছে সেই ছকের মধ্যে প্রথমটা দেখলে কিন্তু আমাদের হয়ে যাবে উয়েফাস মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার। নেক্সট ফেলিক্স হোফওয়েথ বদরি ইউনেস্কো শান্তি পুরস্কার 2022, সেটা দেখতে হবে। নেক্সট রমন ম্যাক্সাইসাই অ্যাওয়ার্ড 2022, এটা দেখে রাখতে হবে। জাতীয় শিক্ষক পুরস্কার 2022-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে রাখতে হবে। এটা হচ্ছে 28 পেজ। নেক্সট আমরা চলে যাবো 29 পেজ, এখান থেকে ব্যাস সম্মান 2021, ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ডস 2023 29 পেজে আছে, এটা ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব 30 পেজ, হারমান কেস্টেন প্রাইজ 2022, ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। NSS অ্যাওয়ার্ড 2020-21, এটা ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব 31 পেজ, উলফ 777 নিউজ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2022, এটা দেখে রাখতে হবে। টোটাল যে ছকটা আছে সেখান থেকে দেখতে হবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচনামূলক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী আর শ্রেষ্ঠ পরিচালক। তো এই 5টি দেখে রাখলে কিন্তু হবে 31 পেজ থেকে, যেগুলো ইম্পর্টেন্ট, ছকের মধ্যে আছে টোটাল 5টি। নেক্সট আমরা চলে যাব 32 পেজ, তো 32 পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ। তো ফার্স্ট আছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট, দেখতে হবে। এটিএমের এমডি সিইও, এটা দেখতে হবে। নেক্সট ডিআরডিও চেয়ারম্যান অ্যান্ড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। তো 32 পেজ থেকে পড়তে হবে। 33 পেজ থেকে ONGC-এর চেয়ারম্যান রাজেশ কুমার শ্রীবাস্তব, এটা দেখে রাখতে হবে। 33 পেজের একেবারে নিচের দিকে আছে, আর একেবারে উপরের দিকে আছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সেক্রেটারি, এটা দেখে রাখতে হবে। তো 33 পেজ থেকে টোটাল 2টি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব 34 পেজ, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি, এটা দেখে রাখতে হবে, একেবারে উপরের দিকে আছে 34 পেজের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, এটা দেখে রাখতে হবে। সংসদ টিভি সিইও, এটা দেখতে হবে, ইম্পর্টেন্ট, পরপর 3টি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 34 পেজ। 35 পেজ থেকে কী কী পড়তে হবে, ইন্ডিগো সিইও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই দুটি পড়লে কিন্তু এখান থেকে মোটামুটিভাবে হয়ে যাচ্ছে, যেটা আশা করা যায় 35 পেজ থেকে। নেক্সট 36 পেজ, সিবিএস ব্যাংক লিমিটেডের এমডি আর সিইও প্রলয় মণ্ডল, একেবারে প্রথমে আছে 36 পেজের, ইম্পর্টেন্ট, দেখতে হবে। IRDAI এর পরিচালন বোর্ডের সদস্য, এটা দেখতে হবে, ইম্পর্টেন্ট। নেক্সট একেবারে নিচের দিকে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, দেখতে হবে। ঠিক তার উপরে আছে ICMR এর ডিরেক্টর জেনারেল, এটা দেখতে হবে। ঠিক তার উপরে আছে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের ডিরেক্টর জেনারেল, এটা দেখতে হবে। তো পরপর 3টি এখান থেকে দেখতে হবে, আর উপরে 2টো, তো টোটাল 5টি দেখতে হবে 36 পেজ থেকে। নেক্সট আমরা চলে যাব 37 পেজ, 37 পেজে আছে সাম্প্রতিক কালের আন্তর্জাতিক নতুন নিয়োগ, যেখান থেকে কিন্তু দেখতে হবে ব্রিটিশ যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, এটা দেখতে হবে। স্টারবাকস এর সিইও, এটা দেখতে হবে। সার্বিয়ার প্রধানমন্ত্রী দেখতে হবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখতে হবে। তো পরপর 3টের উপরে একটা 4টি, তো 37 পেজ থেকে কিন্তু 4টি দেখলেই হবে, যেটা আশা করা যায়। নেক্সট সাম্প্রতিক প্রয়াণ, তো এখান থেকে 3টে বলে দেব যে 3টে থেকে আসার চান্স আছে। 38 পেজ,
যেটা 38 পেজে আছে, টিভি শঙ্কর শঙ্কর নারায়ণ, শঙ্কর নারায়ণ, এটা ইম্পর্টেন্ট। 38 পেজের একটা ইম্পর্টেন্ট আছে। 39 পেজ থেকে বিরজু সাহ আর নরেশ কুমার, এই দুটো দেখলে কিন্তু হয়ে যাবে আশা করা যায়। 38 আর 39 পেজ মিলে টোটাল 3টি। নেক্সট আমরা চলে যাব 40 পেজ। তো 40 পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে খেলাধুলো, 40 পেজ। তো এখানে কি কি পড়তে হবে, ফার্স্ট আছে ফুটবল, ডুরান্ট কাপে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি, এটা দেখতে হবে, জাভলিন থ্রো, এটা দেখতে হবে, কার রেসিং সেকেন্ড যে পয়েন্ট 4 সেপ্টেম্বর দিয়ে শুরু, সেটা দেখতে হবে। নেক্সট 41 পেজ থেকে পড়ার মতো কিছু আর বলছি না, যদি ইচ্ছে হয় রিডিং দিয়ে রাখতে পারেন। নেক্সট আমরা চলে যাব 42 পেজ। 42 পেজ থেকে একটি বলবো, সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঝুলন গোস্বামী, তো এটা জাস্ট রিডিং দিয়ে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন দেখতে পাবেন। নেক্সট 39 পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিঙ্গেল গ্র্যান্ড স্ল্যাম খেতাব, টোটাল 20টি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেভিস কাপ, এটা দেখতে হবে কত সাল। তাছাড়া ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা 2022, এটা দেখতে হবে, ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা 2022 জুনিয়র, এটা দেখতে হবে, আর জাপান ওপেন ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2022, এটাও দেখতে হবে। তো 43 পেজ থেকে 3টে দেখতে হবে, ডেভিস কাপ দেখতে হবে, সিঙ্গেল গ্র্যান্ড স্ল্যাম খেতাব, এটা দেখতে হবে। নেক্সট আমরা চলে যাব, তো এখানে এখান থেকে প্রশ্নোত্তরের সম্পূর্তি কি শুরু হচ্ছে, অর্থাৎ যে সমস্ত কিছু এতক্ষণ ধরে দাগালাম বা বলে দিলাম, তো তার মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আছে এগুলো, তো এগুলো আপনারা চাইলে দেখতে পারেন, এমসিকিউ আকারে দেওয়া আছে। তারপর 53 পেজে দেখতে পাবেন কিছু এমসিকিউ আছে, যেগুলো আপনি পড়ছেন তার মধ্য থেকেই এমসিকিউ করা হচ্ছে। টোটাল এখানে কোশ্চেন আছে 100টি, আপনি পড়ার পর এগুলো সলভ করতে পারেন, দেখতে পারেন যে কতটা আপনার সঠিক হচ্ছে বা কতটা আপনি পড়েছেন। তো এইগুলোই কিন্তু দাগিয়ে দিই প্রত্যেক মাসে, আর ব্যাংকিংয়ের সেক্টরটা দাগায় না। তো এই হচ্ছে আজকের টপিক, টোটাল অ্যাচিভার্স, যেগুলো কোনগুলো পড়তে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও প্রত্যেক মাসে পেতে হলে আমাদের চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, ভিডিওতে কিন্তু রেসপন্সও করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ, গুড বাই।